हेलो ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মা আইটি টাস। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন ভিউয়ার্স। তো আজকে ভিডিওটির টপিক হচ্ছে ভিউয়ার্স, কিভাবে আপনারা সিপিএ ট্রাফি নেটওয়ার্ক আর কি অ্যাপ্রুভ নেবেন ভিউয়ার্স খুব সহজে। বর্তমানে ভিউয়ার্স প্রতিটা নেটওয়ার্কেরই ভিউয়ার্স কিন্তু একটা মানে মার্কেট প্লেস থাকে, মানে মার্কেটিং থাকে। তো মাঝখানে কিন্তু কিছুদিন আগে ভিউয়ার্স আর কি লস ফলসে প্রচুর কাজ হলো, যার কারণে ওনার ম্যানেজার কিন্তু মহাসিন অলরেডি কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দেওয়া বন্ধ করে দিয়েছিল, ভিউয়ার্স ইদানিং আবার দিচ্ছে। তো বর্তমানে কিন্তু এখন হিট করছি ভিউয়ার্স ট্রাফি প্যানেল, এখানে কনভারসেশন রেট মোটামুটি ভালো। তো আপনারা অনেকেই এখন এদিকে আগাচ্ছেন ভিউয়ার্স, তো অনেকেই আপনারা কিন্তু বাইরে থেকে অ্যাকাউন্ট আর কি টাকা দিয়ে কিনতে যান ভিউয়ার্স, বা ইউটিউব থেকে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন, বা টাকা দিয়ে কেনার কোনো প্রয়োজন নেই ভিউয়ার্স। আপনারা ফ্রিতেই যত ইচ্ছে ট্রাফিক প্যানেল অ্যাপ্রুভ নিতে পারবেন ভিউয়ার্স, জাস্ট একটু রুলস রেগুলেশনগুলো আপনাদের জানতে হবে। তো আজকে আমি আপনাদেরকে লাইভে দেখাবো ভিউয়ার্স এ টু জেড, তাই কষ্ট করে ভিডিওটি স্কিপ না করে ফুললি কন্টিনিউ করবেন, তাহলে এ টু জেড যদি আপনারা সুন্দরভাবে দেখেন তাহলে আপনারা আর কি ট্রাফিক প্যানেল খুব সহজে অ্যাপ্রুভ নিতে পারেন ভিউয়ার্স। আমি আজকে এই ভিডিওতে এ টু জেড আপনাদেরকে দেখাই দিব, ভিডিওটি একটু লং হবে ভিউয়ার্স। আমি আপনাদেরকে বলবো না যে 5 থেকে 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে ট্রাফিক প্যানেল অ্যাপ্রুভ নিন, আসলে কষ্ট না করলে কোনো কিছুই হবে না ভিউয়ার্স। তো একটু সময় দিয়ে ভিডিওটি ফুললি কন্টিনিউ করে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেভাবে যদি ট্রাই করেন ভিউয়ার্স, তাহলে খুব সহজেই আপনারা ট্রাফিক প্যানেল অ্যাপ্রুভ নিতে পারবেন। এবং একটা ট্রাফিক প্যানেল অ্যাপ্রুভ নেওয়ার জন্য আপনাদের যে জিনিসগুলো প্রয়োজন ভিউয়ার্স, সেটি হচ্ছে আপনাদেরকে একটি ফ্রেশ স্কাইপি অ্যাকাউন্ট থাকতে হবে, প্লাস আপনাদেরকে একটি ফ্রেশ জিমেলের প্রয়োজন, এবং সেই জিমেলটি হতে হবে ভিউয়ার্স। কারণ আমার সিক্রেট থেকে আমি আপনাদেরকে বোঝাচ্ছি, ইউটিউবে আর কে কী দিল সেটা বড় কথা নয় ভিউয়ার্স, আমি আমার দিক থেকে বলতেছি আপনাদের কাজ হবে। তো এখন বিষয়টা হচ্ছে আর একটা লাগবে হচ্ছে ফ্রেশ মেইল, সেটি হচ্ছে বিজনেস মেইল ভিউয়ার্স। তো বিজনেস মেইল আপনারা কীভাবে খুলবেন মেলটা খোলা দেখাই দেব, এবং স্কাইপি ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট ভিউয়ার্স কীভাবে ক্রিয়েট করবেন আমি আমার ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব ভিউয়ার্স, অলরেডি আমার সেই ভিডিও আপলোড করা আছে, জাস্ট কষ্ট করে একটু দেখাই নেবেন, তাহলে ফুল ভেরিফিকেশন একটি স্কাইপি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমি স্কাইপি অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো না ভিউয়ার্স আজকে, আপনাদেরকে শুধু আমি দেখাবো কীভাবে আপনারা একটি বিজনেস মেইল ক্রিয়েট করে আর কি কীভাবে আপনারা ট্রাফিক প্যানেল খুব সহজেই অ্যাপ্রুভাল নেবেন ভিউয়ার্স। আর এগুলো অ্যাপ্রুভ নেওয়ার ক্ষেত্রে যে যে স্ক্রিনশটগুলো লাগবে যে কোনো হেল্প ভিউয়ার্স আমি আপনাদেরকে ফ্রিতে দেবো, জাস্ট কষ্ট করে আমি ডিসক্রিপশানে আমার ইমো নাম্বার দেওয়া থাকবে, প্লাস স্কাইপি লিঙ্ক দেওয়া থাকবে, কষ্ট করে শুধু আমাকে একটু নক করবেন, আমি আপনাদেরকে সঙ্গে সঙ্গে হেল্প করার চেষ্টা করব। তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল যেটি করবেন ভিউয়ার্স সেটি হচ্ছে আমি গুগল ক্রোমে চলে যাচ্ছি, তো গুগল ক্রোমে চলে গেলাম ভিউয়ার্স, দেখুন তো এখানে যাই লিখব traffy.com ভিউয়ার্স, দেখুন তো ট্রাফিতে চলে গেলাম, তো আমার অ্যাকাউন্ট অলরেডি লগ ইন করা আছে ভিউয়ার্স, তো এটা আমি লগ আউট করে দিলাম। আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আপনারা সাইন আপ করবেন ভিউয়ার্স। তো তার আগে একটি কাজ আছে ভিউয়ার্স, সেটি হচ্ছে ট্রাফিক প্যানেলের রিভিউটি আপনাদেরকে দেখাই দিতে হবে লাইভে, আপনারাও চাইলে দেখে নিতে পারবেন ভিউয়ার্স, বা যে কোনো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেওয়ার আগে এই কাজটি কিন্তু আপনাদেরকে করতে হবে। আমি কিন্তু এই ভিডিওর মধ্যে এ টু জেড আপনাদেরকে ফার্স্টই বলছি ভিউয়ার্স, খুঁটি নাটি এ টু জেড সব কিছু বুঝাই দেবো, তাই কষ্ট করে একটু ভিডিওটি ফুললি কন্টিনিউ করুন ভিউয়ার্স, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো গুগল ক্রোমে চলে গেলাম, দেখুন তো গুগল ক্রোমে যাওয়ার পরে ভিউয়ার্স এখানে লিখব appping.com appping ভিউয়ার্স, দেখুন এই যে এটা লিখবেন আপনারা appping.com, তো আমি এখানে লিখে ঢুকে গেলাম। দেখুন এই সাইটে গিয়ে আমি আপনাদেরকে ট্রাফিক প্যানেলের আর কি রিভিউ দেখাবো ভিউয়ার্স। এই সাইটটিতে আপনারা আসলে এই সাইটটির কাজ হচ্ছে এই সাইটে আপনারা কোন প্যানেলটি ভালো কাজ করে, কোনটা রিভিউ কেমন, এ টু জেড সব কিছু দেখতে পারেন ভিউয়ার্স। তো এখানে দেখুন আপনাদেরকে ফার্স্ট একটা জিনিস দেখাই দিই ভিউয়ার্স, জাস্ট টেনে একটু বড় করে দেখাচ্ছি, দেখুন সবার উপরে হোম পেজ আছে মানে এটা রেটিংটা দেখুন ট্রাফি, আমরা যেহেতু ট্রাফিক প্যানেলটি অ্যাপ্রুভ নেব, তো দেখুন ভিউয়ার্স বর্তমানে কিন্তু ট্রাফিক প্যানেল সবার উপরে আছে, একটা সময় ছিল যখন কিন্তু লস ফলস ছিল এখানে। তো দেখুন আপনাদের কিন্তু আমি লাইভে দেখাচ্ছি, তো এখানে আপনারা দেখুন ভিউয়ার্স ট্রাফির অ্যাপটি কিন্তু সবার সামনে আছে, মানে এই সাইটটি এরকম আর কি সিপি নেটওয়ার্কগুলো ডেটিংয়ের নেটওয়ার্কগুলোর রিভিউ দিয়ে থাকে, এই সাইটের কাজটি হচ্ছে এরকম ভিউয়ার্স। তো এখন দেখুন তো এখানে সবার উপরে দিয়ে রাখছি ভিউয়ার্স, তো তারপরে আপনারা আমি সার্চ করেও দেখাবো, দেখুন ব্যার উপরে ক্লিক করলে কিন্তু সাইটের রিভিউটি আমি সুন্দর মতো দেখতে পারবো ভিউয়ার্স, দেখুন তো সরি এটা অন্য একটা সাইটে চলে গেল, তো সমস্যা নেই আমি এখানে এখন ট্রাফিক সার্চ দিই, কিন্তু আপনাকে দেখালাম ভিউয়ার্স দেখুন হোম পেজে ছিল। তো এখানে আপনারা যেই প্যানেলের আর কি রিভিউ জানতে চান যার শুধু কষ্ট করে লিখে সার্চ করবেন ভিউয়ার্স, দেখুন চলে আসবে এই যে দেখুন ভিউয়ার্স, তো ট্রাফিক প্যানেলের রিভিউটি এই যে নিচে চলে আসছে, তো এখন আমি এটার উপরে ক্লিক করে দেবো, দেখুন ভিউয়ার্স তো ক্লিক করে দিলাম, একটু সময় দিতে হবে ভিউয়ার্স, দেখুন তো এই যে দেখুন ভিউয়ার্স ট্রাফিক প্যানেলের এ টু জেড রিভিউ আপনাদের সামনে চলে আসছে, আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন ভিউয়ার্স, কারণ ফোনের ডিসপ্লেতে দেখাচ্ছি হয়তোবা ছোটো বুঝতে পারবেন না, টেনে বড় করলে দেখতে ভালো লাগবে না। দেখুন তারপরে আমি আপনাদেরকে যতটুকু পারি বোঝাই দেওয়ার চেষ্টা করতেছি ভিউয়ার্স, দেখুন তো দেখুন ট্রাফিক প্যানেলের এ টু জেড ভিউয়ার্স দেখুন কত ভালো র্যাঙ্কিংয়ে আছে প্যানেলটি, আগে দেখে নিন ভিউয়ার্স, অ্যাপ্রুভ তো নেবেনই, আর এই আমার এই ভিডিওটি তারা দেখবেন ভিউয়ার্স 100%-এর মধ্যে 1000% গ্যারান্টি দিব, আমি যেভাবে দেখাবো ঠিক সেভাবে যদি আপনারা কাজ করেন অ্যাপ্রুভ নিতে পারবেন ভিউয়ার্স খুব সহজে। আর যারা পারবেন না আমাকে জাস্ট কষ্ট করে টিম মতো নক করবেন, আপনাদেরকে যথেষ্ট হেল্প করবো। তো দেখুন
অলরেডি কিন্তু ভিউয়ার্স আমি আমার চ্যানেলে কিন্তু পেইড ভিপিএন পেইড আইপি এগুলো কিন্তু ফ্রি দিয়ে থাকি ভিউয়ার্স, আপনারা চাইলে ভিডিওগুলো আমার দেখতে পারেন আর ডিসক্রিপশনে ইউনো আমার দিয়ে রাখছি। অলরেডি কিন্তু আমাকে অনেকেই নক করে ভিউয়ার্স আমার থেকে পেইড আইপি এগুলো আমি ফ্রিতেই দিয়ে দিই ভিউয়ার্স, সবার আমার যারা চ্যানেলে যারা সাবস্ক্রাইবার সবাইকে ফ্রিতেই দিয়ে দিই। তো দেখুন এখন ট্রাফিক রিভিউটা আপনি দেখুন ভিউয়ার্স, তো অফার্স দেখুন ভিউয়ার্স, অফার্স হচ্ছে আপনার 4.93 আছে ভিউয়ার্স দেখুন, তারপর পে আউট সিস্টেম হচ্ছে দেখুন 4.94 ভিউয়ার্স দেখুন, তারপরে ট্র্যাক রিং মানে ট্র্যাকিং সিস্টেমটা ভিউয়ার্স দেখুন 4.99, তারপরে দেখুন সাপোর্ট হচ্ছে এত, তো ভিউয়ার্স দেখুন আপনাকে কিন্তু লাইভে সব কিছু দেখাচ্ছি ভিউয়ার্স দেখুন। আর এটার অফার কিন্তু অনেক, প্রায় 1000 মতন অফার আছে ভিউয়ার্স, এই পেমেন্টটি প্রায় 1000 অফার, এই যে দেখুন নাম্বার অফ অফার ভিউয়ার্স দেখুন 1000 প্লাস অফার আছে, মানে আমাদের লিঙ্কে 1000 প্লাস অফার আছে ভিউয়ার্স দেখুন। এবং এ টু জেড দেখুন ভিউয়ার্স আপনাদের কিন্তু লাইভে দেখে দিচ্ছি, জাস্ট কষ্ট করে আগে দেখে নিন এখান থেকে। তারপরে দেখুন কমিউনিকেশন টাইপ ভিউয়ার্স দেখুন সিপিএ, তারপরে সিপিএল, তারপরে সিপিআই, স্মার্ট লিঙ্ক, পিপিএস, রিভিউ শেয়ার, পিপিএল ভিউয়ার্স এগুলো আপনাদেরকে একটু বোঝাই দিই। দেখুন সিপিএ বলতে বা সিপিএল বলতে বোঝায় ভিউয়ার্স এগুলো, আর স্মার্ট লিঙ্ক এগুলো হচ্ছে আপনাদেরকে লিঙ্ক ইমেল ভেরিফাইডে এগুলোতে লিড আসবে ভিউয়ার্স, এগুলোতে আপনাকে ইমেল ভেরিফাই লিড আসবে, ট্রাফিকের নির্দিষ্ট পরিমাণে যে অ্যামাউন্টটি ফিক্স করে দেওয়া আছে এগুলো এই তিনটিতে দেখুন স্মার্ট লিঙ্ক, তারপরে সিপিএল আর হচ্ছে আপনার সিপিএ, এই তিনটিতে ভিউয়ার্স আপনার হচ্ছে আর কি জাস্ট ট্রাফিক যেহেতু আপনার ইমেল ভেরিফাইড করে এই ক্ষেত্রে লিড আসবে, আপনার যারা কাজ জানেন জানেন। আর হচ্ছে আপনার পিপিএস, পিপিএস আর সিপিআই ভিউয়ার্স এইগুলো হচ্ছে আপনার, আর পিপিএল এগুলো হচ্ছে আপনার মাস্টার কার্ড ভেরিফাইড করতে হবে, আর এগুলোর কনভারসেশন আপনার প্যানেল অনুযায়ী অনেক বেশি ভিউয়ার্স, যেমন $50, $60, $80, মানে এগুলো হচ্ছে সেল, এগুলোকে এক কথায় সেল বলা হয়, এগুলোতে ইমেল ভেরিফাই লিড আসবে না, কিন্তু এগুলোতে ইমেল ভেরিফাই লিড আসবে না। তো আস্তে আস্তে আপনাদেরকে সব কিছু এ টু জেড বুঝাই দেবো, জাস্ট কষ্ট করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, এ টু জেড খুঁটিনাটি বুঝাই দেবো। তো দেখুন এগুলোতে আর কি মানে এগুলো অফারে অদৃশ্য বলতে কিছু কিছু মেল ভেরিফাই লিড আসবে, কিছু কিছু আপনার মাস্টার কার্ড ভেরিফাইড করতে হবে ট্রাফিক, এই ক্ষেত্রে আপনার মাস্টার কার্ড ভেরিফাইড করলে $60, $70, $100, $100 লিডও আসবে, এগুলোকে সেল বলা হয়। তারপর মিনিমাম পে আউট ভিউয়ার্স $1 থেকে আপনি যত ইচ্ছে কি ডলার পেমেন্ট নিতে পারবেন দেখুন। আর এই সাইটটি অনেক ভালো ভিউয়ার্স পেমেন্ট করে, এটা অনেক পুরাতন একটি সাইট, মোটামুটি খুব ভালো সাইট ভিউয়ার্স, আর যে কোনো দেশে কনভার্সেশন রেট কিন্তু প্রচুর বেশি দেয়, আমরা কাজ করি আমরা জানি, তো আপনি কাজ করতে পারেন ভিউয়ার্স। যে কোনো সাপোর্ট আমার চ্যানেলের সঙ্গে থাকলে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এবং ফ্রিতে দেওয়ার চেষ্টা করবো ভিউয়ার্স, আমি পেইড জিনিসও সব কিছু ফ্রিতে থাকি, লাইভ প্রমাণ কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখবেন ডিসক্রিপশনে এগুলো চেক করে দেখবেন। তারপরে দেখুন ভিউয়ার্স পেমেন্ট রিকোয়ার্স দেখুন ভিউয়ার্স, এটা হচ্ছে উইকলি, এরা উইকলি পেমেন্ট করে ভিউয়ার্স দেখুন, টাফি কিন্তু উইকলি পেমেন্ট করে। তারপরে আপনার হচ্ছে পেমেন্ট মেথড ওয়েব মানি, পেপাল, ওয়ার, তারপরে পিক্সম, মানে বিভিন্ন সিস্টেমে ভিউয়ার্স বিটকয়েন আর বিভিন্ন সাইটে পে আউট দিয়ে থাকে ভিউয়ার্স দেখুন। তারপরে রেফারেল কমিশন 5% দেয় ভিউয়ার্স দেখুন, আগে কিন্তু 10% ছিল, এখন হিট করছে, তার কারণে কিন্তু কমাই দিল, আচ্ছা যেটা যাই হোক। তো এই দেখুন সব মিলে রিভিউ ভিউয়ার্স, এই নিচের এগুলো আপনারা পড়ে নেবেন ভিউয়ার্স দেখুন, নিচের এই সিস্টেমগুলো আপনারা পড়ে নেবেন, যারা যারা পেমেন্ট পাচ্ছে সবাই কিন্তু এখানে স্ক্রিনশট দিয়ে আর কি পোস্ট করে থাকে ভিউয়ার্স দেখুন। রিভিউয়ের শেষ নেই ভিউয়ার্স দেখুন, নিচে আরও ভিউ কতগুলো পেজ, মানে অনেক পেজ আছে ভিউয়ার্স, আপনারা রিভিউগুলো দেখে নেবেন দেখুন, এরা কিন্তু পেমেন্ট করে থাকে দেখুন, আপনাদেরকে বড় করে একটু দেখাই দিচ্ছি ভিউয়ার্স, এভাবে টেনে বড় হবে না ভিউয়ার্স। তো আপনারা জাস্ট এভাবে যেভাবে দেখালাম এই সাইটটাতে ঢুকে দেখাই নেবেন, তো দেখুন অনেক ভালো একটি সাইট। তো এই সাইটে এখন কীভাবে আপনারা অ্যাপ্রুভ নেবেন ভিউয়ার্স, অনেক হার্ড করছে, তারপরে আমি দেখাবো এখন এই সাইটে আপনারা খুব সহজ কীভাবে অ্যাপ্রুভ নেবেন। তো চলুন এই সাইটটি অ্যাপ্রুভ নেওয়ার ক্ষেত্রে ফার্স্ট অফ অল আপনাদেরকে যেটি করতে হবে ভিউয়ার্স, একটি বিজনেস মেইল ক্রিয়েট করতে হবে। তো সুন্দরভাবে একটি বিজনেস মেইল ক্রিয়েট করবেন, তো দেখুন আমি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি ভিউয়ার্স কীভাবে আপনারা একটি সুন্দরভাবে বিজনেস মেইল ক্রিয়েট করবেন। তো আমি আমার জিমেলে চলে যাচ্ছি ভিউয়ার্স দেখুন, তো জিমেলে চলে আসলাম, তো জিমেলে চলে আসার পরে ভিউয়ার্স তো আমি এখন একটা বিজনেস মেইল ক্রিয়েট করবো, আপনারা যেখান থেকে ইচ্ছা ক্রিয়েট করে নিতে পারেন ভিউয়ার্স, কোনো সমস্যা নেই। তো আমি এখন একটা বিজনেস মেইল ক্রিয়েট করবো, জাস্ট কষ্ট করে ভিডিওটি ফুলি কন্টিনিউ করবেন ভিউয়ার্স, তাহলে এ টু জেড আপনারা সুন্দর মতো বুঝতে পারবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না ভিউয়ার্স। আর ভিডিওটি কেটে কেটে দেখে আপনারা যদি এখন আর কি সিস্টেম ফলো করে কাজ করতে চান ভিউয়ার্স, তাহলে তো হবে না, আপনাদেরকে আর কি কেটে কেটে কাজ করা যাবে না ভিউয়ার্স, আপনাদেরকে গোসায় কাজ করতে হবে দেখুন। তো আমি একটু বিজনেস মেইল ক্রিয়েট করবো, ওখান থেকে একটু হয়তো বা প্রবলেম করতেছে, আমার প্রচুর এখানে মেইল লগ ইন করা ভিউয়ার্স, আর অনলাইনে যারা কাজ করেন তারা তো জানেনই প্রচুর অ্যাকাউন্টের কাজ, প্রচুর জিমেইল প্রয়োজন পড়ে ভিউয়ার্স দেখুন। তো আমি এখান থেকে এখন সুন্দর মতন একটা জিমেইল ক্রিয়েট করে নেবো ভিউয়ার্স, বিজনেস মেইল, মেইলের বিষয়ে কিন্তু এটা পুরো একটা বিষয় আছে ভিউয়ার্স, মেইল অ্যান্ড স্কাইপি দেখুন, আমি শর্টকাটে আপনাদেরকে দেখাই দিচ্ছি, কিন্তু স্কাইপিটা আপনারা কীভাবে ক্রিয়েট করবেন আমার কিন্তু ভিডিও দেওয়া আছে ভিউয়ার্স, সেখান থেকে আপনারা জাস্ট কষ্ট করে আর কি। তারপরে অ্যাড অ্যাকাউন্টে চলে গেলাম, তারপরে দেখুন ভিউয়ার্স আমি একটা বিজনেস মেইল ক্রিয়েট করতে গুগলে চলে গেলাম, তো যার পরে আমি এখন এখানে বিজনেস একটা মেইল ক্রিয়েট করবো ভিউয়ার্স দেখুন, জাস্ট কষ্ট করে ভিডিওটি ফুললি কন্টিনিউ করুন, তাহলে এ টু জেড বুঝতে পারবেন দেখুন।
এই যে দেখুন ডিয়ারস, ভিডিওটি আমি আগেই বলতেছি ড্যাস একটু লং হবে, কিন্তু 100% আপনাদের চ্যানেল অ্যাপ্রুভাল পাবেন। এটা এখানে করার পরে ড্যাস এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, দেখুন আমি একটা বিজনেস মিল ক্রিয়েট করবো। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পরে আপনারা যদি এখানে ভুল করেন, এটা হচ্ছে মাই ফর মাই সেলফ ইয়ার্স, এটাতে ক্লিক করে আপনার অনেকে জিমেল ক্রিয়েট করা আছে, এটাতে আপনার ট্রাই করবেন না। এটাতে কিন্তু আপনার হাজার হাজার মানুষজন এটাতে অ্যাপ্রুভ নিয়ে নিছে অলরেডি। আপনি যখন এটাতে দিবেন আপনি কিন্তু এক্সট্রা একটা বিষয় কাজ করবে, কারণ এটাতে আপনি ট্রাফিক বিজনেস একটা মেল পর্যায়ে করতেছে। তো টু ম্যানেজ মাই বিজনেস এখানে ক্লিক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ভ্যাস, দেখুন এখানে ক্লিক দিলাম। তো তারপরে আমি এখন ফ্রেশ একটা জিমেল ক্রিয়েট করবো ভ্যাস, দেখুন। তো ফ্রেশ একটা জিমেল আমি ধরুন ডেবিট দিচ্ছি ভ্যাস, দেখুন ডেবিট, আপনারা যে নাম চায় মন চায় দিবেন, ডেবিট ডন, ডেবিট ডন দিলাম ভ্যাস, দেখুন ডেবিট ডন 77, দেখুন এটি দিলাম। তারপরে নেক্সটে ক্লিক দিলাম ভ্যাস, দেখুন আমি কিন্তু আপনাদেরকে লাইভ দেখাচ্ছি, দেখুন এই যে নিয়ে নিয়েছে ভ্যাস। তো এখন আমি যেটি করবো মাস এগুলো আর কি যেটা মন চায় আপনারা দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আমি 1995 দিলাম ভ্যাস, সিপিআর খাদের ক্ষেত্রে এইগুলো কিন্তু মোটামুটি ভালো ইয়ে করে মেল করে দিলাম, আপনার ফিমেল যেটা মন চায় দিতে পারেন ভ্যাস। তো দেওয়ার পরে দেখুন, তো এখানে একটু প্রবলেম হলো, ওই নাম হয়তো বা ছিল, তো সমস্যা নেই ভ্যাস, আমি নতুন করে ডোমেন সিস্টেমটা তৈরি করে নেব আবার। এখানে আমি এখন লিখব ডেবিট ডোন, আপনারা সুন্দর করে একটা বিজনেস মেল ক্রিয়েট করে নেবেন ভ্যাস, দেখুন আমি যেভাবে করতেছি ঠিক সেভাবে, দেখুন। তো তারপরে নেক্সটে ক্লিক দিয়ে দিলাম ভ্যাস, দেখুন। তো তারপরে পাসওয়ার্ড দিব, দেখুন ভ্যাস, দেখুন। তো আমি এভাবে পাসওয়ার্ড দিয়ে দিলাম ভ্যাস, দেখুন। তো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে তারপর নেক্সটে দিয়ে দিলাম। তো ফোন নাম্বার চাচ্ছে ভ্যাস, তো আমি এখন ফোন নাম্বার ভেরিফাই করব না, পরবর্তীতে ভেরিফাই করবেন, কিন্তু আপনারা দয়া করে ফোন নাম্বারটা ভেরিফাই করে নেবেন ভ্যাস, দেখুন। তো আমি স্কিপি দিয়ে করলাম না, আপনার ফোন নাম্বারটা সুন্দরভাবে ভেরিফাই করে নেবেন ভ্যাস। তো তারপরে আমি নেক্সটে ক্লিক দিয়ে দিলাম, দেখুন। তো আমার অ্যাকাউন্টটি কিন্তু সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেলো ভ্যাস, দেখুন আপনাদের কিন্তু লাইভ দেখছি। আমি এখন এই ফ্রেশ মেল দিয়ে সুন্দর করে একটা বিজনেস মেল ক্রিয়েট, সরি একটা ট্রাফিক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিয়ে আপনাদেরকে দেখাবো ভ্যাস, দেখুন। তো কষ্ট করে ভিডিওটি ফুললি কন্টিনিউ করুন, তাহলে এ টু জেড আপনারা সুন্দর মতো বুঝতে পারেন ভ্যাস, দেখুন। দেখুন তো আমার একটা বিজনেস মেল কিন্তু ক্রিয়েট হয়ে গেলো ভ্যাস, দেখুন দেখুন ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি কী করবো, জিমেলটিতে চলে যাবো ভ্যাস। তো জিমেলটিতে যাওয়ার পরে এই মেলটি আর কি এখানে শো করাই দেবো, দেখুন এই সবার নিচে চলে আসছে ভ্যাস, দেখুন ডেবিট ব্যাংক, দেখুন আমি এই জিমেলটি কিন্তু এখন আপাতত ক্রিয়েট করলাম ভ্যাস, দেখুন। নেটের একটু স্লো কারণে প্রবলেম করতেছে ভ্যাস, তো প্রবলেম নেই, ও নিয়ে নিয়েছে ভ্যাস, দেখুন। জাস্ট কষ্ট করে একটু ভিডিওটি ফুললি কন্টিনিউ করুন, তাহলে আপনারা খুব সহজেই ট্রাফিক প্যানেল একদম 100% শিওর অ্যাপ্রুভাল নিতে পারবেন ভ্যাস, দেখুন। আর স্ক্রিনশটের যে কোনো প্রবলেম হলে জাস্ট আমাকে একটু নক করবেন ইমুতে, বা আর কি স্কাইপি লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশানে, সেখান থেকেও চাইলে আপনারা আর কি ইয়া করে নিতে পারেন ভ্যাস। নেট প্রচুর স্লো ভ্যাস, দেখুন 50-60 GB এর উপরে যাচ্ছে না, যার কারণে একটু প্রবলেম হচ্ছে, তবে কোনো প্রবলেম নেই। তো এখন আমি যেটি করবো ভ্যাস, দেখুন। তো সেটি হচ্ছে এখন আমি ট্রাফিতে চলে যাবো ভ্যাস, দেখুন। তো ট্রাফি তার আগে স্কাইপি অ্যাকাউন্টটা একটু দেখে নিই ভ্যাস, দেখুন। তো আমি স্কাইপিতে চলে গেলাম, স্কাইপিতে যাওয়ার পরে ভ্যাস ওই স্যাম মেল দিয়ে আপনাদের কিন্তু স্কাইপি ক্রিয়েট করতে হবে ভ্যাস, ফুল ভেরিফাইড। আর ফুল ভেরিফাইড একটা স্কাইপি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভ্যাস। তো স্কাইপি অ্যাকাউন্টটি ক্রিয়েট করে আমি আপনাদেরকে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন একটি ফুল ভেরিফাইড স্কাইপি অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন ভ্যাস। তো দেখুন আমি অ্যানোদারে ক্লিক দিয়ে দিলাম ভ্যাস, দিয়ে এখন জাস্ট সংক্ষেপে আপনাদেরকে দেখা দিচ্ছি, কিন্তু স্কাইপি অ্যাকাউন্ট কিন্তু ফুল ভেরিফাইড করতে হয় ভ্যাস, এ টু জেড নাম্বার মেল এ টু জেড আপনাদেরকে ভেরিফাইড করতে হয়। তো জাস্ট আমি আপনাদেরকে শুধু দেখাই দিচ্ছি ক্ষণিকের জন্য, দেখুন। আর আমি ডিসক্রিপশনে লিঙ্ক রাখবো, সেখানে ভিডিওটি দেখে নেবেন আপনারা কীভাবে স্কাইপি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আমি আমার মেলটি দেখিয়ে নিচ্ছি ভিউয়ার্স, আমার মেলটি হচ্ছে দেখি আমার মেলটি দেখে নিচ্ছি ভিউয়ার্স, দেখুন। তো দেখুন এই যে আমার মেলটি এখন বর্তমানে শুধু গুগল কমিউনিটি টিম থেকে একটা আর কি মেসেজ আসছে। তো আমার বিজনেস মেল কিন্তু সুন্দর করে একটা বিজনেস মেল আপনারা আপনাদের ফোনে ক্রিয়েট করে নেবেন ভিউয়ার্স, ফ্রেশ এবং ফ্রেশ স্কাইপি যেটা দেয় আর আগে কখনো ট্রাই করেননি। তো আমি এখন দিব ভ্যাস, দেখুন ডেভিড ডোন 66-88-0, দেখুন ভ্যাস। তো আমি এখন আমার মেলটি এখানে দিয়ে দিব, DAVID,
सॉरी डी ए भी आई डी डेबिट डॉन अष्टाशी छिषट्टी जिरो मेल ठीक आना देखी बस अष्टी सरि छिषट्टी अष्टी जिरो छिषट्टी अष्टी जिरो एट द रेट अफ जिमेल डट कम देखो बस अपन के खुटीनाटिक विषय ए टू जेड देखा दीची बस देखो देखे एखे अपनारा सेम पासवर्ड दिलें बसिभाग क्षेत्र में सब जगह सेम पासवर्ड यूज करी बस देखो तो नेक्स्ट दिए दिल तो देखने अपनी एक् नाम देवें बस देखो तो सेम सिसटेम हमें डेबिट ही दिल डेबिट डन देखो बस डेबिट डन दिए दिल तो इमेले एक कोड चले जाए बस देखो तो ए कोड के इमेल थे नहीं आसते है देखो बस जस्ट कस कर अपना भिडियो फुल्लि कन्टिन्यू करूँ एक पेजटा रिजल्ट दिए निल बस देखो तो देखो हमारे क्योंकि माइक्रोसॉफ्ट ऑफिस के एक कोड चले आस देखो तो ये हमें चले गलम तो जाए कोडटी एन हमें नहीं आसे ये दिए वेरिफाइड करते हैं बस देखो जस्ट कष्ट कर भिडियो फुल्लि कन्टिन्यू करूँ तो टू जेड बुझते पर त्रिस पचिस देखो बस हमें एखे त्रिस पचिस दिए दिल स्काइप अकाउंट खुलने ही होना बस फुल वेरिफाइड एक बिजनेस स्काइप अकाउंट आपके क्रिएट करते हैं तो हमें जस्ट शुद्ध आपके क्रिएट कर दिलम क्यों प्रोफाइल सजाबें ए टू जेड एक वीडियो हमारे चैनल अपलोड करा लिंक डिस्क्रिप्शन दिए देव अपना से जस्ट कष्ट एक चैनल और कि सरि वीडियो देखे नीबें क्यों अपना स्काइप अकाउंट क्रिएट करते हैं बस देखो हमें क्योंकि ए टू जेड अपन के लाइव देखा बस देखो तई कष्ट एक भिडियो फुल्लि कन्टिन्यू करबारा ए टू जेड बुझते देखो तो देखो मिले गेसे तो वो भिडियो अपना कन्टिन्यू करबें तो हमें बुझते तो हमार काज क्लियर तो एखन आमी डायरेक्टली टाफी दे चले जाब बस देखो तो हमार काज किन्तु पुरोपुरी क्लियर तो देखो बस रुल्सगुलो मानते ही क्योंकि अलरेडी 17 मिनट चले गया बस देखो रुल्सगुलो ना मानले क्योंकि अपनी एक पैनल अप्रूव नीते पारबेन ना बस कॉलर अंडारे अपनी जो एक काज करते हैं कमिशन दिच्छेन एमनि एमनि ना तो अपनी रुल्स रेगुलेशनगुलो मेने आपके टाफी अकाउंट क्रिएट करते हैं बस ताले आपनी सुंदर भाव एक अकाउंट क्रिएट करते हैं तो हमें कन्टिन्यू क्लिक दिए दिल एंड दें आपनी सक्सेसफुल हबें सुंदर भाव और कि पैनल आपने अप्रूव नीते पारबेन बस तो देखो हमारे टाफी अकाउंट क्योंकि क्रिएट हो गए अलरेडी तो एखन आमी ब्राउज़ारटिते चले जाब बस देखो तो हमें गूगल क्रोमे चले गेलाम तो ये देखो अलरेडी क्योंकि हमारे पेजटी नाम आसा तो एखन आमी करब कि बस देखो ये साइन अप आछे साइन अपे क्लिक दिए दिब तो साइन अपे क्लिक दिए दिलाम बस देखो तो साइन अपे चले आसार पर एखन देखुन बस सुंदर भावे आपनादेरके एई पेजटी पूरण करते हबे बस देखो सुंदर भावे आपनादेरके एई पेजटी आर कि पूरण करते हबे तो फार्स्ट अफ अल जेटी करबें बस देखो एखाने मेल देवें तो आमी ओई मेल तक क्रिएट कर लाम बस देखो आपनादेर सुविधार्थे किन्तु आमी आबार सेई मेलटिके चले जाच्छि एखाने बैक दिलाम देखो एक ही सैम फ्रेश मेल दिए आपनारा ड्राफी पैनल स्क्राइप क्रिएट करबें और एक सुंदर मेल क्रिएट करबें बस देखो एखान थेके बैक चले गेलाम तो एखन आमी आमार मेलटा देखे देखो ओखाने दिब तो डेविड डेविड डन छिषट्टी अष्टी जिरो देखो बस डेविड डन छिषट्टी अष्टी जिरो तो देखो एखे एन मेलटी दीब इडी डेविड डन अष्टी छिषट्टी जिरो एट द रेट अफ जिमेल डट कम जिमेल टी शिवर नहीं बस डन डेविड डन छिषट्टी अष्टी जिरो सरि बार बार हमारे भूल हो जगहटा छिषट्टी अष्टी जिरो छिषट्टी अष्टी जिरो देखो बस ओटी देवर पर तपर जी करब यूजार नेम बस अने के क्यों अनेक यूट्यूबर विभिन्न जगह से अपना जिने थकबें जानने अपने जार रेफारेंसे जो भी अपना अकाउंट क्रिएट कर बस तर कि तर रेफारेंस दीते हैं बस आसले क्योंकि ओरकम किसु ना अपनी जेको नाम दीते बस आसले मेन क्षेत्र हे अपने मैनेजारे प्रश्न अन्सार और क्योंकि सठीक बुझाते अपने रियल ओरिजिनल वर्कार अपनी कार्ड जान क्षेत्र में क्योंकि आपके मैनेजार पैनल अप्रूव दीते बाध्य তাই আপনারা মনে রাখবেন ভিউয়ার্স আসলে ইউজার নেম যে ওনার অন্য প্যানেলের ক্ষেত্রে এরকম হয় ভিউয়ার্স যে ওনার অন্য রেফারেন্স ছাড়া এটা সেটা ছাড়া ইয়া করা যায় না আর হ্যাঁ আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছি ভিউয়ার্স সেটি হচ্ছে ডেসক্রিপশনে আমি আমার ট্রাফি রেফারেল লিংকটি দিয়ে রাখবো আপনারা সেখান থেকে অ্যাপ্রুভাল যদি অ্যাপ্লাই করেন ভিউয়ার্স ওই লিঙ্কে ক্লিক করে তাহলে আমি আপনাদেরকে বলবো 30% বেশি চান্স থাকবে ভিউয়ার্স আপনার প্যানেলটি অ্যাপ্রুভ দিবে ওরা কারণ রেফারেন্সে আমরা কিন্তু প্যানেলটিতে কাজ করতেছি যার কারণে প্যানেলের রেফারেন্সে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে কিন্তু 30% শিওর আপনি অ্যাকাউন্টটি আর কি অ্যাপ্রুভাল নিয়ে নিয়ে ছাড়বেন তো দেখুন ভিউয়ার্স তো আমি এখানে একটা নাম দিচ্ছি ডেভিড
আর কি 88 দিলাম বেস দেখুন মানে ইউনিক একটা নাম দিতে হবে বেস আপনাদেরকে কারণ এই নাম দিয়ে আপনাকে লগইন করতে হবে ইউজার নাম এটাই হবে আপনার মেল নয় বেস তো ডেবিট 88 দেখুন ইউনিক একটা নাম দিবেন যে নামে কখনো কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই আর কি দিলাম তো এখানে আমি পাসওয়ার্ড সেম দিচ্ছি বেস দেখুন এখানেও সেম পাসওয়ার্ড দিলাম আর ভিয়ার্স এগুলা অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় বিষয় হচ্ছে এগুলা অ্যাকাউন্ট ট্রাফিক প্যানেলের এগুলা অ্যাকাউন্টের পাসওয়ার্ড ইউজার আইডি মানুষ জেনে কোনো কাম নেই ভিয়ার্স কারণ মানে কোনো ক্ষতি করতে পারবে না আপনার যতক্ষণ না পর্যন্ত আপনার অরিজিনাল মেলটি পাইছে যে মেল দিয়ে আপনি অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করছেন দেখুন ভিয়ার্স পাসওয়ার্ড দিয়ে দিলাম আমি তো দেওয়ার পরে এখানে এখন আমি ক্লিক করে দেবো ভিয়ার্স দেখুন তো এখানে আই এম এ ক্লিক করে দিলাম দেখুন তো আই এম এ ক্লিক করে দেওয়ার পরে আপনি কিসের মাধ্যমে ওনার সাথে ম্যানেজার সাথে অল টাইম কন্ট্যাক্ট রাখবেন যে মানে যে কোনো তো প্রবলেম হতেই পারে একটা প্যানেল চালানোর টাইমে আপনার ডলারের প্রবলেম হতে পারে বিভিন্ন পেমেন্টের প্রবলেম হতে পারে কনভার্সেশন প্রবলেম হতে পারে তখন তো আপনি সেটা সলভ করে নিতে হবে প্রতিটা জিনিসেরই একটা অফিস চালাতে গেলে কত রুলস রেগুলেশন আছে যেগুলো নিয়ন্ত্রণ করতে হয় তো এটাও সেম সিস্টেম বেস এমনভাবে ভিডিওটি তৈরি করতেছি বেস একদম ক্ষুদ্র বেসিক লেভেল থেকে বিগিনার লেভেলে সবাই এ টু ডেট আপনারা ভিডিওটি সুন্দরভাবে বুঝতে পারেন বেস যার কারণে একটু সময় নিয়ে ভিডিওটি লং করেই আমি ক্রিয়েট করতেছি বেস তো একবার যারা দেখবেন তারা যেন ফুল কাজটি করতে পারেন তো তারপরে আমি যেটি করবো বেস দেখুন এই যে স্কাইপি তো আমি স্কাইপিতে ক্লিক করে দিলাম বেস দেখুন স্কাইপিতে ক্লিক করে দেওয়ার পরে কন্ট্যাক্ট ইনফো তো এখন আমার স্কাইপি লিঙ্কটি নিয়ে সেখানে দিতে হবে আপনাকে আগেই বলছি ফ্রেশ একটা স্কাইপ ক্রিয়েট করে নেবেন আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো ভিডিওটি দেখবেন কীভাবে একটি ফ্রেশ বিজনেস স্কাইপি আপনারা সুন্দরভাবে ভেরিফাইড করে ক্রিয়েট করবেন তো দেখুন আমি আমার স্কাইপিতে চলে গেলাম যাওয়ার পরে এই যে উপরে অপশনটি আছে বেয়ার্স এখানে প্রোফাইলে এই অপশনটি ক্লিক দেবেন বেয়ার্স দেখুন দেওয়ার পরে আবার হচ্ছে স্কাইপি প্রোফাইল এখানে ক্লিক দেবেন দেখুন তো দেওয়ার পরে এই যে এর উপরে ক্লিক দিলে আপনার নামটি কপি সিস্টেম আসবে দেখুন আমি এখানে ক্লিক দিয়ে দিলাম এই যে সিস্টেম আসছে তো আমি লিঙ্কটি কপি করে নিলাম বেয়ার্স দেখুন তো লিঙ্কটি কপি করে নিয়ে আমি এখন এখানে পেস্ট করে দেবো বেয়ার্স দেখুন তো এখন আমি এখানে পেস্ট করে দিলাম তো দেওয়ার পরে যেটি করবো সাইন আপে ক্লিক করে দিলাম বেয়ার্স দেখুন রেজিস্ট্রেশন লিমিট সরি রেজিস্ট্রেশন লিমিট বুঝলাম না এরকম হওয়ার কারণ অন্য একটা ব্রাউজারে একটু ট্রাই করতে হবে বেস জাস্ট একটু শিওর হয়নি কারণ ওই ব্রাউজার অলরেডি একটা আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নি কালকের আগের দিনে একটা অ্যাপ্রুভ নিয়েছি বেস যার কারণে একটু প্রবলেম করতেছে হয়তো বা দেখি এখান থেকে অন্য একটা ব্রাউজার দেখি আপনারা জাস্ট কষ্ট করে একটা ভিডিওটি ফুললি কন্টিনিউ করুন বেস তাহলে একটু জেট বুঝে যাবেন দেখুন আমি কিন্তু আপনাদেরকে লাইভে দেখাচ্ছি বেস দেখুন ওখানে কিন্তু আমি এড়িয়ে যেতে পারতাম কিন্তু এড়িয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই দেখুন ওরকম প্রবলেম হতেই পারে কারণ একটা ফোন দিয়ে আপনি বারবার তো একাধিকবার নিতে পারবেন এখানে আইপির কিছু বিষয় থাকে তো দেখি ডেবিট ডন মেলটি আবার দেখে আসতে হচ্ছে বেশ ডেবিট ডন 66880 ডেবিট ডেবিট ডন 66880 অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম ডেবিট ডন 88 দিয়ে দিলাম তারপরে কন্ট্যাক্ট ইনফো স্কাইপি পেস্ট করে দিলাম এখানে স্কাইপি করে দিলাম তারপরে পাসওয়ার্ড দেবো দেখি ব্যালেন্স ব্যাস আমি কিন্তু বাইরে তাড়াহুড়া করে করলাম কারণ আগের ধাপটিতে আমি আস্তে আস্তে করে আপনাদেরকে দেখাই দিচ্ছি ও সরি দেখুন পাসওয়ার্ড এখন আবার ম্যাচ করতেছে না তার মানে এখানে নিবে বেস দেখুন আপনারা জাস্ট কষ্ট করে ভিডিওটি দেখুন বেস দেখুন তো তো পাসওয়ার্ড দিলাম দেখুন বেস তো এবারে এখানে নিবে নিবে দেখুন মানে মই বাজার দেয়া অলরেডি একবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি বেশ যার কারণে প্রবলেমটি হলো দেখুন আমি আপনাদেরকে ল্যান্ডিং পেজটা আরেকবার দেখাই দিই বেশ তো ফার্স্ট সবার উপরে এখানে আপনারা আপনাদের যে মেলটা ক্রিয়েট করবেন বেশ বিজনেস মেল সেই মেলটি দিয়ে দিবেন তারপরে নিচে এখানে ইউজার আইডি দিয়ে দিবেন তারপরে এখানে আপনারা বেশ পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপরে দেখুন এই স্কাইপিগুলো সব ক্লিয়ার করে দিয়ে সব কিছু পেস্ট করে দিয়ে তারপরে সাইন আপে ক্লিক করে দেবেন বেশ দেখুন আমি সাইন আপে ক্লিক করে দিলাম বুঝলাম না পাসওয়ার্ড নেই না মানে
আর নিয়ে নেব না বুঝলি হ্যাঁ ভিয়ার্স দেখুন এই যে নিয়ে নিয়েছি ভিয়ার্স দেখুন আমার প্রবলেমের কারণে হয়তো একটু প্রবলেম করতেছিল দেখুন তো এই তো এভাবে আপনারা তারপর আমি সেভেই ক্লিক দিয়ে দিলাম ভিয়ার্স দেখুন তো আমার কিন্তু মেইলে একটা মেইল চলে গেছে অলরেডি ভিয়ার্স দেখুন আপনাদেরকে লাইভে দেখাচ্ছি তো এখন আমি যেটি করব আমার মেইলটিতে চলে যাব ভিয়ার্স দেখুন তো আমি আমার মেইলে চলে গেলাম দেখুন তো মেইলে আসার পরে ভিয়ার্স পেজটি একটু রিলোড করে নিব দেখুন এই যে দেখুন ভিয়ার্স তৃতীয় নম্বরে কিন্তু ট্রাফিক থেকে একটা মেইল চলে আসছে আপনাদেরকে কিন্তু লাইভে দেখাচ্ছি ভিয়ার্স দেখুন কোনো কিন্তু ভিডিও স্কিপ করবেন একটু প্রবলেম হলো তারপরে আমি স্কিপ করব না কারণ আপনাদেরকে লাইভে দেখাবো আপনারা যেন অ্যাকাউন্টেই অ্যাপ্রুভ নিতে পারেন তারপরে এখন যেটি করবেন ভিয়ার্স দেখুন এই অপশনটা চলে যাবেন এই অপশনটা আমি চলে গেলাম দেখুন আসার পরে এখন যেটি করবেন ভিয়ার্স দেখুন এই যে অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট দেখুন তো এখানে আপনারা ক্লিক দিয়ে দেবেন ভিয়ার্স দেখুন তো এখানে আমি ক্লিক দিয়ে দিলাম দেওয়ার পরে আমি আপনি যে ব্রাউজার থেকে যে কোনো একটা ব্রাউজার চলে যেতে পারেন দেখুন তো এখানে আবার কিছু আপনাকে প্রশ্নের অ্যান্সার দিতে হবে কি আর কি ভিয়ার্স দেখুন তো আপনি কষ্ট করে ভিডিওটি ফুললি কন্টিনিউ করবেন ভিয়ার্স আর এখনও যারা ভিডিওটি আমার লাইক করেন নাই তারা ভিডিওটি কষ্ট করে একটু লাইক করবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন আর হ্যাঁ এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইবটি করতেও ভুলবেন না তো দেখুন ভিয়ার্স তো এখানে আপনাকে কিছু প্রশ্নের অ্যান্সার করতে হবে ভিয়ার্স দেখুন তো এখানে এখন আপনি যে কিছু প্রশ্নের অ্যান্সারগুলো করতে হবে আপনাদেরকে লাইভে দেখাচ্ছি ভিয়ার্স দেখুন তো এখানে লিখছে হোয়াট টাইপ অফ ট্রাফিক ডু ইউ হ্যাভ মানে আপনার ট্রাফিক সোর্স কী তো এখানে আপনারা যেটি লিখবেন ভিয়ার্স দেখুন এ টু জেড কষ্ট করে আমি যেটি লিখতেছি ভিয়ার্স এইভাবেই আপনারা লিখবেন দেখুন আই হ্যাভ সোশ্যাল মিডিয়া ট্রাফিক আই অলসো ওয়ার্ক অন দেখুন ভিয়ার্স আমি যেভাবে দেখতেছি এইভাবে আপনারা কিন্তু লিখবেন দেখুন আই অলসো ওয়ার্ক অন পপ একটা কমা দিবেন তারপরে বার্ডু তারপরে আবার একটা কমা তারপরে মিটমি আবার একটা কমা দিবেন ভিয়ার্স মিটমি পপ বার্ডু মিটমি তারপরে দিবেন হচ্ছে এইচ এ ডবল পি এন হ্যাপেন পপ বার্ডু মিটমি হ্যাপেন আর কি কি ট্রাফিক আছে একটু ভিয়ার্স তারপরে আপনারা দিবেন হচ্ছে এখানে দিছি আমি পপ বার্ডু মিটমি হ্যাপেন তারপরে দিবেন চ্যানাপ চ্যাট এস এন এ পি চ্যানাপ চ্যাট অ্যান্ড ডিফারেন্ট ডেটিং সাইট লিখে দেবেন ভিয়ার্স দেখুন অ্যান্ড ডি আই ডবল এফ ইয়ার অ্যান্ড ডিফারেন্ট ডিফারেন্ট ডি এ টি ডেটিং সাইট দেখুন ভিয়ার্স এইটুকু আপনারা সুন্দরভাবে লিখে দেবেন আপনার সুবিধার অর্থে আবার একটি প্রথম থেকে দেখাচ্ছি দেখুন এভাবে আপনারা এটা দেখুন আস্তে আস্তে নিয়ে যাচ্ছি এই ধাপটি আপনারা এই আর কি লেখাটি পুরোটি আপনারা সুন্দরভাবে লিখে দেবেন ভিয়ার্স দেখুন দেওয়ার পরে আবার এখানে দেখুন ভিয়ার্স কান্ট্রিজ ইউ আর ওয়ার্কিং উইথ মানে আপনি কোন কোন দেশে কাজ করতে পারবেন ভিয়ার্স কোন কোন দেশে ট্রাফিক আছে আপনার কাছে তো এটা এখন আপনি আবার এখানে লিখে দিতে হবে ভিয়ার্স দেখুন তো এখানে এখন চলে গেলাম তো যাওয়ার পরে লিখবেন আই ওয়ার্কিং উইথ ডব্লিউ আর এএনজি আই ওয়ার্কিং উইথ ডব্লিউ আই টি এস আই ওয়ার্কিং উইথ ইউরোপ কান্ট্রিগুলোতে ভিয়ার্স আমার ট্রাফিক আছে ইউরোপ সিওইউএন সিওইউএন টিআরআই ইউরোপ কান্ট্রি যেমন হচ্ছে ইউরোপ কান্ট্রি হচ্ছে আপনার কানাডা তারপরে আপনার হচ্ছে অস্ট্রেলিয়া ইউএস তারপরে হচ্ছে আপনার অস্ট্রেলিয়া তারপরে আপনার হচ্ছে ফ্রান্স এফআরএন এই যে দেখুন ভিয়ার্স ফ্রান্স তারপরে আপনি দিবেন হচ্ছে নরওয়ে নরওয়ে তারপরে আপনি দিবেন হচ্ছে জার্মানি জিআর জার্মানি আপনাদেরকে কিন্তু লাইভে দেখাচ্ছি ভিয়ার্স দেখুন জার্মানি তারপরে আপনারা দিবেন হচ্ছে ইউকে ইউকে মানে হচ্ছে ইউনাইটেড কিংডম ভিয়ার্স দেখুন আপনাদেরকে কিন্তু আমি লাইভে দেখাচ্ছি তারপরে দিবেন হচ্ছে ইউএসএ অ্যাস ওয়েল দেখুন ভিয়ার্স আপনাদেরকে কিন্তু লাইভে দেখালাম আবার ফার্স্ট থেকে দেখাচ্ছি দেখুন এই স্যাম সিস্টেমে আপনারা পুরাটি লিখে দেবেন ভিয়ার্স দেখুন লিখে দেওয়ার পরে তারপরে আপনাদেরকে অ্যাকাউন্ট অনেক টাইম ভিয়ার্স দেখুন ম্যানেজারের সাথে আপনার কথাও বলতে হবে না আমি যেভাবে দেখাচ্ছি বা সেইভাবে যদি আপনারা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেন
বা কাজ করেন বের তাহলে আপনাদেরকে ম্যানেজারের সঙ্গে নকও করতে হবে না, দেখবেন যে অটোই আপনাকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দিতে পারে, মানে দিয়ে দিবে আর কি, এরকম একটা বিষয়। ব্যাস আমি সেইভাবে আপনাদেরকে একদম প্রফেশনালটাই দেখাবো। ব্যাস দেখুন তো, তারপরে নিচে হ্যাভ ইউ ইভার ওয়ার্কড উইথ অ্যানাদার সিপিএ পার্টনার কোম্পানি, এটা বলতে বোঝাচ্ছে বিয়ার দেখুন যে এর আগে আপনি কোনো এরকম সাইটে কাজ করছেন কিনা। ইয়েস, মানে তাহলে আমি দিব হচ্ছে লস পলস অ্যামোনটাইজ, এই দুটি দিব ব্যাস, বেশি দেওয়ার প্রয়োজন নেই। বা আবার বেশি দামেও দেবেন না ব্যাস, যেমন আপনি টপ অফার এগুলো যদি দেন তাহলে কিন্তু আর বিশ্বাসই করতে পারবে না যে আপনি টপ অফার রাখে আর সেই এই প্যানেলে কাজ করতে যাচ্ছেন, আপনি কিন্তু এগুলো বিশ্বাসই করতে পারবেন না। তাই বেশি বড়ো হতে যাবেন না, বেশি ছোটো করারও প্রয়োজন নেই, জাস্ট নর্মালিভাবে দিবেন। তো আমি দিলাম লস পিও ডবল এল ওয়েস, দেখুন ব্যাস লস পলস কমা অ্যামোনটাইজ আই এম ও এন অ্যামোনটাইজ, দেখুন ব্যাস আই এম ও এন ই টি আই জে টি এল টি, দেখুন ব্যাস অ্যামোনটাইজ, দেখুন অ্যামোনটাইজ এই দুটো দিলেই আনাম ব্যাস দেখুন। আর আবার নিচে যে অপশনটি আছে ব্যাস এটা দেখুন, হাউ ডু ইউ নো অ্যাবাউট আস, আমাদের সম্পর্কে আপনারা কোথা থেকে জানতে পারছেন, তো এটার বিষয়ে আপনারা যেটি দেবেন ব্যাস। অনেকেই কিন্তু বিহার দেখুন আপনি বেশিরভাগ ভিডিও দেখবেন বা যেখান থেকে যেটাই জানুন আপনি কিন্তু বেশিরভাগ লোকে দিতে বলবে বা যে করে দিতে বলবে যে ইউটিউব বা গুগল বা হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন মাল্টিমিডিয়া সোশ্যাল সাইটগুলো থেকে, আসলে কিন্তু এটি দেওয়া যাবে না ব্যাস, আনকমন, সবসময় আপনাকে ইউনিক বা আনকমন হতে হবে ব্যাস। তো এই ক্ষেত্রে আপনারা যেটি করবেন এখানে দিবেন টপ টপ ফ্রিল্যান্সার এফ আর এফ আর ডব্লিউ এল এ এন এল এন ইয়ার টপ ফিলান, আমার ভুল হচ্ছে কেন, টপ ফ্রিল্যান্সার বিডি, দেখুন ব্যাস আমি দিয়ে গেলাম টপ ফ্রিল্যান্সার বিডি। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে ব্যাস, দেখুন আপনারা মন দিয়ে দেখুন টপ ফ্রিল্যান্সার বিডি। তো এখানে এগুলো এই অপশনগুলো পূরণ করার পরে এখানে কিন্তু আপনাকে এখন স্ক্রিনশট দিতে হবে, শেয়ার ইউর স্ট্যাটিস্টিক্স ফ্রম রিপোর্ট উইথ টোটাল অ্যামাউন্ট অফ হিটস প্লিজ কনভার্সেশন ফ্রম দ্য অ্যানাদার সিপিএ নেটওয়ার্ক প্লিজ 30 দিনের ব্যাস। তো এটার মানে বোঝাচ্ছে আপনি যে নেটওয়ার্কগুলোতে কাজ করছেন ব্যাস, তো সেই নেটওয়ার্কের আপনার কাছে যদি কোনো প্যানেল থাকে যে নেটওয়ার্ক আপনি কাজ করছেন, তো সেই প্যানেলের মনে করেন আপনি হচ্ছে ব্যাস রিপোর্ট 30 দিনের রিপোর্টের একটা স্ক্রিনশট এনেকে পাঠাবেন। কিন্তু এই স্ক্রিনশটটা পাঠানোরই একটা বিষয় আছে, এখানে যদি আপনি সব কিছু বুঝিয়ে দিতে পারেন তাহলে আপনাকে প্যানেলটি দেখবেন ডাইরেক্ট অটো আপনাকে অ্যাপ্রুভ করে দেবে ব্যাস দেখুন। তো আপনি এখানে যে স্ক্রিনশটটি শেয়ার করবেন, আমি দেখুন ব্যাস, তো আমি লস পলসের একটি স্ক্রিনশট এখানে শেয়ার করবো। আপনার কাছে যদি ট্রাফি থাকে তো সেক্ষেত্রে আপনি ট্রাফি লিখে ট্রাফির স্ক্রিনশটও শেয়ার করতে পারবেন, সেই ক্ষেত্রে কিছু প্রবলেম আছে যেগুলো আমাকে আপনারা এই মুহূর্তে নক করবেন, আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো ব্যাস। ডিসক্রিপশনে আমার ইমো নাম্বার দেওয়া থাকবে প্লাস স্কাইপি দেওয়া থাকবে, যে কোনো একটা মাধ্যমে আমাকে নক করবেন, আমি যে কোনো হেল্পলে আপনাদেরকে আর কি হেল্প করতে পারবো ব্যাস দেখুন। তো এটা দেওয়ার পরে এখন যেটি করবেন, তো এখানে একটা স্ক্রিনশট এখন দিতে হবে ব্যাস। তো আমি দেখুন আমার লস প্লাস যে অ্যাকাউন্টে আছে, তো আমি এখন লস প্লাসে চলে যাবো দেখুন ব্যাস। লস প্লাসে যাওয়ার পরে কীভাবে এডিটিং করতে হবে এ টু জেড ব্যাস, কষ্ট করে একটু মন দিয়ে দেখুন তাহলে এ টু জেড আপনারা বুঝতে পারবেন দেখুন। তো আমি আমার লস প্লাস অ্যাকাউন্টে চলে যাচ্ছি দেখুন, নেটওয়ার্ক অনেক স্লো ভেয়ার্স দেখুন। তো লস প্লাসে আসার পরে আমি আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতেছি, সরি লগ ইন করতেছি ব্যাস দেখুন। তো লগ ইন করার পরে লাস্ট 30 দিনের একটা রেপোর্ট চাইছে ওরা ব্যাস, তো দেখুন লাস্ট 30 দিনের একটা রেপোর্ট কীভাবে নেবেন আপনারা, তো দেখুন এখানে চলে গেলাম ব্যাস। তো এখানে যাওয়ার পরে এই 3 ডটে চলে যাবো ব্যাস দেখুন, 3 ডটে যাওয়ার পরে আপনার এই রেপোর্টে ক্লিক দিয়ে দিলাম ব্যাস দেখুন, রেপোর্টে ক্লিক দিয়ে দেওয়ার পরে তারপরে যেটি করবো ডে বাই ডে যেটাই হোক একটা আসুক আগে, তারপর আপনাদেরকে দেখাচ্ছি লাস্ট 30 দিনের রিপোর্ট কীভাবে নেবেন ব্যাস দেখুন। তো সবার উপরে ক্যালেন্ডারে ক্লিক দিলেন ব্যাস দেখুন, তো দেওয়ার পরে আপনি 1 তারিখ করে দিবেন, আর সবার নিচের এটাতে ক্লিক দেওয়ার পরে ব্যাস আপনি 29 দেওয়াই আছে। তো দেওয়ার পরে এখন আপনি রিফ্রেশ মারবেন ব্যাস দেখুন, তো লাস্ট 30 দিনের দেখুন ব্যাস আমার রিপোর্ট কিন্তু চলে আসছে দেখুন। তো লাস্ট 30 দিনের রিপোর্ট, এই ক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে ব্যাস আপনার এটা কিন্তু আর কি ব্যাস ডেস্কটপ মোডে নেবেন। তো আপনারা যেটি করবেন এই যে 3 ডটে ক্লিক দেবেন ব্যাস দেখুন, তো 3 ডটে ক্লিক দেওয়ার পরে ডেস্কটপ সাইট করে নেবেন দেখুন, এখানে ডেস্কটপ সাইটের অপশনটি যেন পাচ্ছি না, ডেস্কটপ সাইটের অপশনটি কেমনে একটু অ্যাডভার্স, ও সরি এই তো। তো আমি ডেস্কটপ সাইট অন করে নিলাম দেখুন ব্যাস, আপনাদেরকে লাইভ দেখাচ্ছি, জাস্ট কষ্ট করে একটি ভিডিওটি ফুললি কন্টিনিউ করবেন ব্যাস তাহলে এ টু জেড বুঝতে পারেন দেখুন। তো আমি কিন্তু ডেস্কটপ সিস্টেম করে নিয়েছি ব্যাস দেখুন, তো ডেস্কটপ সিস্টেম করে নেওয়ার পরে এখানে এখন আমি যেটি করবো ব্যাস দেখুন, তো কান্ট্রিতে ক্লিক দিব দেখুন ব্যাস, তো কান্ট্রিতে ক্লিক দিয়ে দিলাম, মানে আপনি যেভাবে দিতে চান ওদেরকে
দেখুন ব্যাস আমার কোন কোন দেশ থেকে আসছে আমি কিন্তু এই সিস্টেমও দিতে পারবো দেখুন। তো দেওয়ার পরে এখন আমি যেটি করব ভিউয়ার্স দেখুন এই অবস্থায় আমি একটা স্ক্রিনশট নেব দেখুন আপনাদের লাইভে দেখাচ্ছি। তো এই অবস্থায় আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম ভিউয়ার্স দেখুন। তো স্ক্রিনশট নিয়ে নেওয়ার পরে ডে বাই ডে তো কোন কান্ট্রি চাইনি ভিউয়ার্স সরি আমার ভুল হয়ে গেছে বাই ডে দেখুন। তো এই এখানে যাওয়ার পরে এখন যেটি করবেন ভিউয়ার্স আমি ট্রেকারে চলে যাবো। ট্রেকারে যাওয়ার পরে ওদেরকে নাম উল্লেখ করে দেখাবো ভিউয়ার্স আর কি এটা হচ্ছে বিষয় দেখুন। তো এই অবস্থায় যাওয়ার পরে এখন আমি যেটি করবো ভিউয়ার্স এটার একটা স্ক্রিনশট নেবো দেখুন। তো এটার একটা আমি স্ক্রিনশট নিলাম ভিউয়ার্স দেখুন। স্ক্রিনশট নেওয়ার পরে এখন যেটা করবো সেটি হচ্ছে পরবর্তীতে যেহেতু পেমেন্টের স্ক্রিনশট চাই ভিউয়ার্স সেই ক্ষেত্রে আপনারা যেটি করবেন আপনাদের পেমেন্ট স্ক্রিনশটটিও করে নেবেন। তো দেখুন আমি এখানে যাওয়ার পরে এখন আমি এই ইমেজটি এডিটিং করতে হবে ভিউয়ার্স দেখুন। তো আমি এখন গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পরে ভিউয়ার্স স্ক্রিনশটে চলে যাব দেখুন। স্ক্রিনশটে যাওয়ার পরে এই ইমেজটি আমাকে এডিটিং করে নিতে হবে। এটা কিন্তু আপনারা ভুল করেন, আপনারা কিন্তু ডাইরেক্ট ইমেজটি এটাই কিন্তু আপনি স্ক্রিনশট পাঠিয়ে দেন ভিউয়ার্স। যখন এই কাজটা করবেন আপনি কিন্তু এই প্যানেলটি আমি 100% শিওর দেবো কখনোই অ্যাপ্রুভ দেবে না, আপনি সেটিং করলেও অ্যাপ্রুভ দেবে না ভিউয়ার্স। কারণ এখানে আপনাকে অন্য সিস্টেমে বোঝাতে হবে যে আপনি সবগুলো এগুলো ওয়ার্কার না, মানে সবগুলো আপনি কাজ করেন না। এখানে আপনি দেখেন কিছু কিছু দেখাবেন ভিউয়ার্স একটু ভাবে চিন্তে নিয়ে। তো এখানে আমি একটু এডিটিং করবো দেখুন। তো আপনার ফোনে বিভিন্ন সফটওয়্যার আছে সেটার মধ্যেও আপনারা এডিটিং করতে পারেন। তো আমি এটার মধ্যে এডিটিং করবো। এখানে যাওয়ার পরে দেখুন এক্সটিতে যেয়ে আমি জাস্ট একটু এডিটিং করবো। তো দেখুন ভিউয়ার্স এটি এখন আমি সুন্দরভাবে এডিটিং করবো ভিউয়ার্স দেখুন। তো রেড মার্ক করে দিব, তো বেশি ইয়ে করার প্রয়োজন নেই ভিউয়ার্স দেখুন। তো এখানে যাওয়ার পরে আমি বেশি দেবো না ভিউয়ার্স দেখুন, জাস্ট এখানে টিক মার্ক করে দিব বা একটা টান দেবো ভিউয়ার্স দেখুন। তো আমি যেটি করব এই একটা টান দিলাম, মানে আমি ওকে বোঝাবো সরি ভিউয়ার্স একটু ব্যাক দিতে হবে। তো ব্যাক দিলাম, ওইভাবে দিব না, জাস্ট আমি এখানে একটা খোটা দিলাম দেখুন। তো এখানে একটা খোটা দিলাম অ্যান্ড নিচে একটা খোটা দিলাম ভিউয়ার্স দেখুন, এই তিনটা জায়গায় খোটা দিছি। তো এখন আমি তিনটা জায়গা থেকে একটা টান দেবো দেখুন। দেওয়ার পরে এখানে এখন লিখে দেবো ভিউয়ার্স যে হচ্ছে বেশি কিছু বুঝে দিতে হবে না ভিউয়ার্স, ওরা সব বুঝে। তো জাস্ট শুধু এখানে এইভাবে লিখে দেবেন দেখুন মাই, আর কোনো হাত ধোয়ারই প্রয়োজন নেই মাই দেখুন ভিউয়ার্স মাই নিচে আবার লিখে দিবেন, ওরা যেন আবার দেখতে পাই ভিউয়ার্স দেখুন। আপনি কিন্তু আমি এখানে লিখলাম এখানে মিশে গেল, তো আপনারা একটু দেখবেন এটা যেন মিশে না যায়। তো সরি আমি একটু ব্যাগে দিচ্ছি দেখুন, ওখানে ওরা কিন্তু চেক করবে। তো এখানে একটু এভাবে লিখবেন মাই দেখুন, ছোটো করে দিলাম মাই গ্রুপ আর যেটাই হোক। তো আমি জাস্ট এইটুকু দিয়ে আপনাকে দেখাই দিলাম। তো তারপরে আমি সেভে ক্লিক দিয়ে দিলাম ভিউয়ার্স দেখুন, 100% শিওর আপনারা এটা দেখার পরে সঙ্গে সঙ্গে ওরা অ্যাকাউন্টটি আপলোড করে দিবে ভিউয়ার্স দেখুন। তো এইভাবে দেওয়ার পরে এখন আপনারা যেটি করবেন ভিউয়ার্স দেখুন, আবার আমি প্যানেলটিতে চলে গেলাম। তো যাওয়ার পরে দেখুন, তো এখন আমি এই অপশনটিতে চলে গেলাম ব্যাস। তো যাওয়ার পরে এখন যেটি করবো এখানে ক্লিক করবো দেখুন। তো ক্লিক করে আমি ফাইলটি এখন আপলোড দিয়ে দেবো ব্যাস দেখুন, যেটি আমি কেবল এডিটিং করলাম দেখুন। তো এটি এখন আপনাদেরকে এডিটিং করার জন্য ব্যাস দেখুন। তো ব্রাউজে চলে গেলাম, এখান থেকে আপনাকে আর কি এডিটিং সফটওয়্যারটি দিতে হবে ব্যাস দেখুন। এই যে আমি এডিটিং করছি তো এটি দিয়ে দিলাম ব্যাস দেখুন, এই যে ব্যাস দেখুন অটো কিন্তু নিয়ে নিয়েছে। তো নেওয়ার পরে এখন যেটি করবো ব্যাস আমি সাবমিটে ক্লিক দিয়ে দেবো ব্যাস দেখুন। তো এখন আমি সাবমিটে ক্লিক দিয়ে দিলাম ভিউয়ার্স দেখুন, এই যে দেখুন ভিউয়ার্স। তো এরা ক্লিক করছে 2 থেকে 3 দিনের মধ্যে আর কি মেইলে কনফার্মেশন মেসেজ পাঠাবে ভিউয়ার্স ওরা। তো দেখুন ভিউয়ার্স এরা কিন্তু বলছে 2 থেকে 3 দিনের মধ্যে আমার প্যানেলটি এরা অ্যাপ্রুভ করে দেবে ভিউয়ার্স। তো আপনি দেখেন এরকম করে কিন্তু আপনি স্ক্রিনশট ওদেরকে দেন ভিউয়ার্স, ওরা আমি 100% আপনাদেরকে শিওর দেবো আপনার হচ্ছে কোনো আর কি আপনার ম্যানেজারের সাথে চ্যাটিং করতেই হবে না ভিউয়ার্স। অটো দেখবেন আপনাদেরকে আর কি প্যানেল অ্যাপ্রুভ দিয়ে দিবে ভিউয়ার্স, দেখবেন অটো আপনাকে প্যানেল অ্যাপ্রুভ দিয়ে দিবে। তো দেখুন এখন আমি যেটি করবো ভিউয়ার্স দেখুন, তো নিচের এটিতে ক্লিক দিয়ে দিলাম, 2 থেকে 3 দিনের মধ্যে ম্যানেজার আপনি নক করবে। আর আগে আপনি চাইলে ম্যানেজারকে নক দিতে পারেন ভিউয়ার্স দেখুন। তো এখন আমি এখানে দেখুন তাম্মু ড্যাশবোর্ড বলতে এটা কী দেখি, তো এখানে অ্যাকাউন্টের কিন্তু একটা মানে সাব অ্যাকাউন্ট এমনি থেকে লকিং হয়ে আছে ব্যাস। তো এটা কোনো কথা নয়, তো এটা আমি এখন লক আউট করে দিচ্ছি। লক আউট করে দিই আমার অরিজিনাল অ্যাকাউন্টটি আপনাদেরকে লক মানে কি যেটা কেবল ক্রিয়েট করলাম, মানে এখন যেটা ক্রিয়েট করলাম সেটা আপনাদেরকে একটু লকিং করে দেখানোর চেষ্টা করবো দেখুন, কিন্তু লকিং হবে না। কারণ যতক্ষণ পর্যন্ত ম্যানেজার ওটা অ্যাপ্রুভ না করছে ভিউয়ার্স তখন ততক্ষণ পর্যন্ত ওটা আর কি লকিং হবে না দেখুন। তো আমি এখানে এখন দেবো, এই যে দেখুন এটা দেওয়ার পরে যখন গেট স্টার্টে ক্লিক দেবো ভিউয়ার্স দেখুন আমার কিন্তু এটা লগ ইন নেবে না। দেখুন অ্যাকাউন্ট ইজ ডিসেবলড, মানে হচ্ছে ভিউয়ার্স অ্যাকাউন্ট এখনও অ্যাক্টিভ করে দেয় নাই। তো অ্যাক্টিভ করে দিলে অটো লগিং নেবে, তো কোনো প্রবলেম নেই। আমার মেইলে কিন্তু ওরা মেইল করবে ভিউয়ার্স 2 থেকে 3 দিন বলছে, 2 থেকে 3 দিনের মধ্যে
ম্যানেজার কিন্তু আমার মেইলে আর কি মেইল পাঠিয়ে দিবে। দেখবেন আমার কিন্তু এর আগে অ্যাকাউন্টে যখন অ্যাপ্রুভাল নিয়েছিলাম তখন কিন্তু আমাকে ডাইরেক্টলি অ্যাপ্রুভ করে দিয়েছে বিয়ার্স। তো এটা কিন্তু ডাইরেক্টলি অ্যাপ্রুভ করে দিতে পারে, কারণ আর একটা কথা মনে রাখবেন বিয়ার্স, আমি ডিসক্রিপশনে যে লিঙ্কটি দিয়ে রাখবো সেই লিঙ্কটি থেকেই কিন্তু আপনারা আর কি সাইন আপ করবেন, তাহলে আপনারা খুব সহজে অ্যাপ্রুভাল নিতে পারবেন বিয়ার্স। আর যে কোনো স্ক্রিনশট লাগলে আমাকে মুখে তো নক করবেন, প্লাস ট্রাফি ম্যানেজারের কি স্কাইপি লিঙ্কটাও আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে লিঙ্কটা নিয়ে অতকে ডাইরেক্ট নকও করতে পারেন। তো দেখুন আমি এখন আমার অ্যাকাউন্টে গিয়ে ট্রাফি ম্যানেজারের স্কাইপি লিঙ্কটা নিব বিয়ার্স। দেখুন তো এখন এখানে আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করতেছি, এটা আমি একটা আমার ফ্রেন্ডকে অ্যাকাউন্টে ক্রিয়েট করে দিয়েছিলাম বিয়ার্স। তো এখন আমি আমার অ্যাকাউন্টে ঢুকতে, দেখুন আমি এখন আমার অ্যাকাউন্টে চলে গেলাম। তো যাওয়ার পরে সরি পাসওয়ার্ড আপনার ভুল দেখাচ্ছে, আমি আমার এখন থেকে ঢুকে যাচ্ছি। তো যাওয়ার পরে এখন যেটি করবো বেশ সেটি হচ্ছে ট্রাফিক ম্যানেজার বেশ, দেখুন এই যে ট্রাফিক নিচের এটা হচ্ছে স্কাইপি লিঙ্ক বেশ, দেখুন তো এখান থেকে কিন্তু আমার ডাইরেক্টলি অ্যাড হয়ে যাচ্ছে। দেখুন তো আমি আবার এখান থেকে আপনাদেরকে স্কাইপি লিঙ্কটা পাঠিয়ে দেবো, এখানে আমি তারপরে এনাকে হাই হ্যালো দিয়ে রাখবো বেশ। দেখুন এসে দেখুন এটা হচ্ছে ট্রাফিক ম্যানেজার, তো এনাকে আমি হাই দিয়ে রাখবো বেশ। দেখুন ওখান থেকে কিন্তু ডাইরেক্ট এখানে চলে আসলো। তো আপনারা এই লিঙ্কটি কোথায় পাবেন আমি ডিসক্রিপশানে বিয়ার্স ট্রাফিক ম্যানেজার স্কাইপ লিঙ্কটা আপনাদেরকে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ওনাকে নক করবেন। দেখুন আমি ওনাকে হাই দিলাম, হাই স্যার দিলাম, দেখুন হাই স্যার দিলাম, উনি দেখুন উনি তারপর রিপ্লাই করবে ক্যান আই হেল্প ইউ, এগুলেন হ্যালো দিয়ে ক্যান আই হেল্প ইউ এগুলেন বলবে বিয়ার্স। তারপরে আপনারা চ্যাটিং করবেন, তার আগে আপনাদের চ্যাটিং করার প্রয়োজন নেই বিয়ার্স, কারণ আপনার হচ্ছে মেইলে ওরা অলরেডি মেইল করবে, বুঝতে পারছেন অলরেডি ওরা কিন্তু দুই থেকে তিন দিনের মধ্যে মেইল করবে, সেই মেইলে ওদের আর কি ইয়ে দেওয়া থাকবে বিয়ার্স আর কি স্কাইপির লিঙ্ক ওদের কি দেওয়াই থাকবে বিয়ার্স। দেখুন তো আমি আপনাদেরকে ট্রাফিক ম্যানেজার স্কাইপি লিঙ্ক কপি করে এই লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দেবো বিয়ার্স। দেখুন তো এই লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দেবো, প্লাস আমার ট্রাফিক রেফারেল লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেবো, যে অ্যাকাউন্টটিতে আমরা কাজ করতেছি ওই রেফারেল লিঙ্কটি থেকে আপনারা যারা কাজ করবেন জয়েন করবেন বিয়ার্স, তাহলে খুব সহজে অ্যাপ্রুভাল নিতে পারবেন। 30% আগে আপনার ট্রাফিক অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল নিতে পারবেন বিয়ার্স খুব সহজেই। তো আমি যেভাবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখালাম আপনারা ঠিক সেভাবেই কাজ করবেন বিয়ার্স, তাহলে খুব সহজেই আপনারা ট্রাফিক প্যানেল অ্যাপ্রুভাল নিতে পারবেন বিয়ার্স খুব সহজেই। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে, যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনাদের যদি হেল্প হয় তাহলে দয়া করে আমাকে কমেন্ট করে জানাবেন, এবং নেক্সট কিনে ভিডিও চাচ্ছেন বিয়ার্স আমাকে নক করবেন, আমি আপনাদেরকে সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই, নেক্সট আবার নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আর যে কোনো প্যানেল অ্যাপ্লিকেশন স্ক্রিনশট লাগলে আমাকে ইমোতে নক করবেন বিয়ার্স, আর ডিসক্রিপশনে ইমো নাম্বার দেওয়া থাকবে, প্লাস স্কাইপি দেওয়া থাকবে, প্লাস হচ্ছে আপনার এ টু জেড যে কোনো হেল্পের জন্য আমাকে এই তিনটি জায়গায় নক করবেন, তাহলে আমি আপনাদেরকে হেল্প করতে পারবো বিয়ার্স। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আর একটা বিষয় বিয়ার্স বলতে ভুলে গেছি, সেটি হচ্ছে আপনারা কিন্তু একটা কাজ করতে পারেন বিয়ার্স, সেটি হচ্ছে প্যানেল অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না হওয়া পর্যন্ত কিন্তু আপনি অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না। তো এখন অ্যাকাউন্টে ঢোকার জন্য আপনাদেরকে ম্যানেজারের সঙ্গে কথা বলে অ্যাপ্রুভাল নিতে হবে আর কি বিয়ার্স। দেখুন যদি ওইভাবে অ্যাপ্রুভাল ডাইরেক্টলি নাই দেয় তাহলে আপনাদের ম্যানেজারের সঙ্গে কথা বলতে হবে, আর সেগুলো কী কী কথা বলবেন আমাকে এই মতো নক করবেন, আমি আপনাদেরকে বলে দেবো বিয়ার্স। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।